থেকে আমরা দেখিয়ে যাচ্ছি আমরা পাশে রয়েছে আন্দোলনকারীদের এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সন্তু বান আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সন্তু এই মুহূর্তে ছবিটা আমাদের দেখাও কি বললেন কি বললেন বড় কথা উনি কোন দেখো এই মুহূর্তে মাইক লাগানো কে দিয়ে সাউন্ড সিস্টেম লাগানো কে দিয়ে কিন্তু বচসা পুলিশ এসে এখানে বাধা দেয় কি বলেন আমি চন্দ্রবাবু কি বললেন হাইকোর্ট বলেছেন যে 90 ডেসিবেলের নিচে যাতে শব্দ দূষণ না হয় আমরা সেটা মেনেই করব শব্দ দূষণ হবে না 90 ডেসিবেলের নিচেই আওয়াজ দিয়ে আমরা করব ওনারা বলছেন আপনাদের এখানে বসার পারমিশন নেই আপনাদের মাইক বাজানোর পারমিশন নেই এরকম করলে আমরা তুলে দিতে বাধ্য হব আমাদের লাগাতে দেওয়া হচ্ছে না না বক্স লাগাতে দেওয়া হচ্ছে না আমাদের যে নির্দিষ্ট জায়গা ছিল বাস স্ট্যান্ডের ভেতরে সেখানেও আমাদেরকে বসতে দেয়নি ত্রিস্তরীয় ব্যারিকেড করে ঘিরে রেখেছিল তারপর পুলিশ নিজে এখানে বসায় এখন বলছে আমরা বসাইনি আপনারা জোর করে বসেছেন আমাদের হাইকোর্টের রায় আছে আমরা জোর করে বসতেই পারি আমার যে অ্যালোকেট জায়গা ব্যারিকেডটা খুলে দিলে আমি সেখানে যাচ্ছি সেটাও করছেন না এবার উনি বলছেন এখানে রেসিডেন্সিয়াল এলাকা অনেক বয়স্ক মানুষ আছে তাদের শারীরিক অসুবিধা জিজ্ঞাসা করলাম রেসিডেন্সিয়াল কোথায় দেখান একবার রেসিডেন্সিয়ালটা সেটাও দেখাতে পারছে না হ্যাঁ বক্স লাগাবো হাইকোর্টের পারমিশন আছে আমরা বক্স লাগাবো 90 ডেসিবেলের নিচেই সাউন্ড থাকবে আমরা সব কিছু মহামান্য হাইকোর্ট যা বলেছেন সে আইন মতোই আমরা কাজ করবো তাহলে বক্স বাজবে অবশ্যই বক্স বাজবে অবশ্যই চন্দন চ্যাটার্জি এই মুহূর্তে যে ছবি এই যে সাউন্ড সিস্টেম এই সাউন্ড সিস্টেম আনা হয়েছে চন্দ্রবাবু রয়েছেন এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের সঙ্গে কি বচসা তৈরি হয় সেই মুহূর্তের ছবি আমি দেখানোর চেষ্টা করব আমার স্ট্রং এলিলিফ যারা 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 তুলে ধরবে সেই মুহূর্তের ছবি আমরা তুলে ধরেছি রজনীকান্ত বেরা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরেছেন এবং এই বচসার পর আবারও আন্দোলনের ঝাঁজ বাড়ল এবার 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 স্লোগানের মধ্য দিয়ে আরো আন্দোলনের ঝাঁজ বাড়ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সেই ছবি এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন তারা আন্দোলন করছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এই মুহূর্তে কি স্লোগান রাস্তা থেকে তুলে কখনো ফুটপাথ থেকে কোনো রাস্তা গোটা বাংলার মানুষ জানতে চায় রাজ্য সরকারি কর্মীদের নিয়ে এই রাজ্য সরকার করছেটা কি হচ্ছেটা কি বাংলা জুড়ে হচ্ছেটা কি আমি কথা বলার চেষ্টা করবো আরো যারা রয়েছেন সাকেতের সঙ্গে কথা বলার চেষ্টা করি সাকেত মাইক আপনাদের সাউন্ড সিস্টেম লাগাতে তো বন্ধ বাধা দেওয়া হচ্ছে বিষয়টা হচ্ছে সকাল থেকে আমাদেরকে একদম বারে বারে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাইক কেন বাজবে না কোর্টের আমাদের পারমিশন আছে 90 ডেসিবেলের উপরে কোনো সাউন্ড যাবে না তো আমরা সব কিছু কিন্তু আইনের মধ্যেই রয়েছে